আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আপনাদের সামনে এগুলো এখন পরিবেশন করব। আমি তৈরি করছিলাম আপনার সববেস, তো এই দেখেন সববেস তৈরি হয়ে গেছে। আর এটা আমি খুলছি, এখন সব লেগে আছে, একেবারে মজবুতভাবে লেগে আছে। বাসনে রাখতে নাই, কিন্তু বাসনে আমি রাখছি। এই দেখেন সর্বনাশ পড়ে গেছিল, দেখতে পাচ্ছেন? এই দেখেন বন্ধুরা, এই দেখেন সব বেশ। ওকে, আপনাকে দেখাচ্ছি, এই দেখেন কত সুন্দর হচ্ছে। আমি কাটছি, দাঁড়ান, এই দেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা জিনিস তৈরি করছি, সব বেশ ঠিক আছে, গ্লিসারিন সাবান তৈরি করে, গ্লিসারিন সাবান, ওই সব বেশ আমি তৈরি করতে যাচ্ছি আপনাদের সামনে। অনেক রকম আইটেম লাগে, সমস্ত কেমিক্যাল, তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই জিনিসটা আমাদের এখানে পশ্চিমবাংলায় এর ফর্মুলা কেউ জানে না। অনেকে ভিডিওর মধ্যে বকবক করে আমি সব বেশ বানাচ্ছি, আমি ওদের ফর্মুলাগুলো দেখছি, সমস্ত মিথ্যা কথা বলে ওরা। কারণ সব বেশ তৈরি করার মধ্যে যে সমস্ত আইটেম লাগে, সে কত পরিমাণ লাগে সেটা ওরা জানেই না। তা আমি ওদের নাম করবো না, ওরা ভিডিও তৈরি করে অনেকে সব বেশ তৈরি করার, কিন্তু সব মিথ্যা কথা। তাই আমি এবার সব বেশ তৈরি করছি, আপনারা দেখতে থাকুন, ঠিক আছে বন্ধুরা। আর একটা কথা বলি, আমি কিন্তু যে আমি জয়নাল যে ইউটিউব চ্যানেল আমার তৈরি করছি নতুন, ওটাতে আমি ভিডিও আমি বাংলা ভিডিও দিব না, কারণ ওটা আমি এখন মনে করছি যে আমি ওটাকে হিন্দি চ্যানেল তৈরি করব, ঠিক আছে। ওই জন্য আমি ওটা হিন্দি চ্যানেল তৈরি করে নিয়েছি আর হিন্দি ভিডিওতে দিয়েছি। অতএব আমার বাংলা যে চ্যানেল আছে JTV2, ওইটাই থাকবে, সে পুরাতনটাই থাকবে, ঠিক আছে। আমি ওই JTV2-র মধ্যে সমস্ত বাংলা ভিডিওগুলো দিব, আপনারা ওর মধ্যে দেখবেন, ঠিক আছে বন্ধুরা, আপনারা ওইটা দেখতে থাকবেন। আর কারণ আমি জয়নাল যে চ্যানেল আছে আমার, সেটার মধ্যে আমি হিন্দি ভিডিও দিব এবং সব সময় দিব, ঠিক আছে বন্ধুরা, এই ব্যাপার। এবার আপনারা দেখতে থাকুন আমি তৈরি করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন এবার আমার সব রেডি, একেবারে রেডি হয়ে গেছে। এবার এই ধরতে পারবো এমন করে, এটাকে ধরো, তাড়াতাড়ি ধরো এমন করে, হ্যাঁ এটা দেখাবা, ঠিক আছে এমন করে, এই দেখো এটা এমন করে রাখবা, ঠিক আছে, এই ওখানে হাত দিবেন, ওখানে তো ভিডিও এটা এমন করে, বাস এমন করে ধরে রাখো, পরে না যায়, হ্যাঁ বেশ ঠিক আছে। এবার আমি এটা আমি বানাচ্ছি, এটা আমি দেখাবা, এই তো, হ্যাঁ ঠিক আছে। এলো কি করছে, এই দেখো ওটা যেটা করছে, হ্যাঁ কথা বলবে না, সব উঠছে কথা না শুনে নেবে,
বন্ধুরা দেখেন কেমন হয়ে গেছে, একদম সব একদম পানির মতন হয়ে গেছে, দেখেন পানির মতন। ফেনা আছে, ফেনাগুলো আমি এখনই তুলে ফেলে দিব চামচ দিয়ে। তাহলে আমার একদম গ্লিসারিন সাবানের সব আইটেম আমি তৈরি করে নিয়েছি, দেখেন। এবার এটাকে আমি গ্লিসারিন সাবান, এটা সাবান আমি ব্যাস নিজে তৈরি করছি বন্ধুরা। এটা কিন্তু সাবান লয় মানে ব্যাস, সব ব্যাস বলে না সব ব্যাস, এক সেইটা আমি তৈরি করছি, বাড়িতে তৈরি করছি। এটা কেউ পারে না, এটা 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 কেউ জানি না, কিন্তু আমি বাড়িতে তৈরি করলাম। দেখতেন কি হয়ে গেছে, গ্লিসারিন সাবান ইনশাল্লাহ। দেখেন আমি তৈরি করলাম বাড়িতে, এই ভালকে মশা ভালকের মশাটা, বাহ সুন্দর, একেবারে দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। বন্ধুরা আপনারা আমি যারা দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন, আপনারা যারা এটা নিতে চান আমার কাছ থেকে, সব বেশ নিতে চান আমার কাছে নিতে পারেন। আর কিন্তু বলে রাখি এখন বিষ, এই দেখেন আমি এটা তৈরি করছি 1 কেজি, ওই আনতে আমার এগুলো খরচা 1000-এর উপরে খরচ হয়ে গেছে। কিন্তু আমি যেহেতু এবার কম কলকাতা থেকে বেশি করে আনবো মালটা, তাহলে কম আমার খরচ হবে। তো আপনারা যারা আমার কাছ থেকে সাবান নিতে চান, নিম সাবান, নিম সাবান অথবা যে কোনো সাবান নিতে চান, গ্লিসারিন সাবান, তো আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। আমার ফোন নম্বর আমি দিয়ে দিব, মোবাইলে দিয়ে দিব। আর যারা বিদেশ থেকে আপনারা আমার কাছ থেকে সাবান রপ্তানি করতে চান, হ্যাঁ, তো ইনশাল্লাহ আমার কাছ থেকে, আমি যেহেতু ইন্ডিয়াতে আমরা সাবান তৈরি করবো, কিছু কমে দিতে পারবো আপনাদেরকে। আর বাংলাদেশ থেকে নিতে চান তাহলে অনেক দাম বেশি পড়ে যাবে, ঠিক আছে, কারণ বাংলাদেশের সমস্ত আইটেমগুলো আমাদের ইন্ডিয়া থেকে যায়, ওরা আমাদের কাছ থেকে কিনে নিয়ে আপনাদেরকে দিবে, তাহলে ওরা তো লসে দিবে না, লাভ করে দিবে। এই জন্য আপনারা যদি আমার কাছ থেকে মাল নিতে চান ইন্ডিয়া থেকে, তাহলে আমার কাছ থেকে কম পাবেন সাবান, ঠিক আছে। আপনারা আমার ভিডিওগুলো সামনে দেখতে থাকুন, ঠিক আছে বন্ধুরা। আমি এক এক করে এই সমস্ত এই সাবান নিয়ে অনেক ভিডিও তৈরি করবো, আমি অসংখ্য ভিডিও তৈরি করব, আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ। আর বলে রাখি এটা আমার বাংলা চ্যানেল, এই চ্যানেলের মধ্যে আমি আমার সমস্ত বাংলা ভিডিওগুলো দিব, যেহেতু আমি জয়নাল চ্যানেলের মধ্যে আমি বাংলা ভিডিও দিব না, ওটা হিন্দি চ্যানেল তৈরি করেছি আমি, ওর মধ্যে শুধু হিন্দি দিব, হিন্দি ভিডিও দিব ওর মধ্যে, ঠিক আছে বন্ধুরা। তো আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা আমার কাছে সাবান নিতে চান, নিম সাবান, বন্ধুরা যাদের খুজলি আছে, শরীরের মধ্যে খুজলি আছে, অ্যালার্জি আছে, দাঁত আছে, চুলকানি আছে, হ্যাঁ, আর এগুলো ভালো হচ্ছে না কোনো মতোই, তো আমার কাছ থেকে চিকিৎসা নেবেন, আমার কাছ থেকে এই সাবান, নিম সাবান নেবেন এবং নিম তেল নেবেন। আর আপনার একটা ওষুধ আছে আমি তৈরি করছি, এই তিনটা জিনিস নিয়ে ব্যবহার করবেন ইনশাল্লাহ, দেখবেন আপনার কাছ থেকে সারা জীবনের মতন এই রোগ পালিয়ে যাবে আপনার কাছে, জীবন আর জীবন ইনশাল্লাহ, ঠিক আছে বন্ধুরা। তো এই ব্যাপার আপনারা যারা যারা সাবানের ব্যবসা করতে চান বিদেশের মধ্যে যারা আছেন, যারা যেই মানে ওই ফরেন কান্ট্রিতে থাকেন আর আপনার ব্যবসা করেন আর কম দামের সাবান, ভালো সাবান নিতে চান, ভালো কোয়ালিটির আপনার এই সমস্ত সাবান, গ্লিসারিন সাবান, তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই দেখেন আমি ইনশাল্লাহ আমি সফল হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এ দেখেন এটা আমি ঢেলে দিব এই এই বাটির মধ্যে, এর মধ্যে এতে ঢেলে দিব, ঠিক আছে, একটু পরে সমস্ত বসে যাবে, একেবারে একদম বসে যাবে, একদম দেখবেন এদিক দিকে তাকাবেন ওদিক দিয়ে দেখতে পাবেন, কারণ এই দেখতে পাচ্ছেন সব পানি হয়ে গেছে, আর একদম এমন পানি হয়ে গেছে দেখেন একেবারে পানির মতন হয়ে গেছে, পানির মতন হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন পানির মতন হয়ে গেছে একেবারে, এই জন্য এদিক দিকে তাকাইলে ওদিক দিয়ে দেখতে পাবেন আপনারা। তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হইলাম, আমি অনেক টাকা ব্যয় করে এটা তৈরি করছি, আমি অনেক আইটেম আমি অনলাইন থেকে কিনেছি, আর অনলাইন থেকে 10 গুণ বেশি দাম নেয় ওরা, ঠিক আছে। তা আমি ইনশাল্লাহ আমি ওই জন্য কিনেছি যে যদি এটা সফল না হয় তাহলে আমার কিনে বেকার হবে, বেশি করে কিনে নিয়ে আসবো, যদি তৈরি না হয় তাহলে কী হবে। কিন্তু এখন আমি দেখলাম যে ইনশাল্লাহ আমি তৈরি করতে পেরেছি, কারণ এই দেখেন একদম পাতলা হয়ে গেছে পানি, একদম একদম পানি, এই দেখেন, এই দেখেন পানি, একদম গ্লিসারিন সাবান তৈরি হবে, ঠিক আছে বন্ধুরা।
তো আলহামদুলিল্লাহ আমি সফল হয়ে গেলাম, এই সাবান তৈরি করতে গিয়ে সফল হয়ে গেলাম। তো আপনারা যারা নিতে চান আমার কাছে নিতে পারেন। ওকে বন্ধুরা, এবার আমি এটা ঢালবো, ঠিক আছে, এ পাত্রে ঢেলে দেব। যে আপনাদেরকে একটু পর আমি দেখাচ্ছি, এখন ভিডিও আমি বেশি বড় করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমার গ্লিসারিন শপের যে ব্যাস আমি তৈরি করছি সেটা রেডি হয়ে গেছে। দেখেন, দেখতে পাচ্ছেন, এই দেখেন, তবে এখনও নরম আছে। এই তো মাত্র 20 মিনিট হয়েছে, এখনও একটু নরম আছে, তবে হয়ে গেছে মোটামুটি। এখন আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে হবে, ঠিক আছে, তাহলে সম্পূর্ণভাবে জমে যাবে জিনিসটা। এই দেখেন জমে গেছে, এই দেখেন এখন জমে, এই দেখেন, মানে একদম এমন একেবারে কাঁচের মতন হয়ে গেছে, একেবারে কাঁচের মতন। আপনি দেখতে পাচ্ছেন তো থালাটা, এটা থালার তলা দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। এই দেখেন, এই দেখেন সব জমে গেছে, দেখতে পাচ্ছেন জমে গেছে একেবারে, মনে হচ্ছে কাঁচ, মনে হচ্ছে কাঁচ, একেবারে কাঁচের মতন হয়ে গেছে। তো সুতরাং আমার ইনশাল্লাহ আমি সফল হয়ে গেছি, সব ব্যাচ গ্লিসারিন সব ব্যাচ তৈরি করতে আমি সফল হয়ে গেছি। এবার আমি এটা প্রোডাক্ট তৈরি করব, নিজে ব্যবসার জন্য তৈরি করব। আমি আজকে মালে অর্ডার দিয়েছি, 200 কেজি মালের অর্ডার দিয়েছি, ঠিক আছে। তো এখন আমি আসতে চলে আসছে যে আপনার মাল রেডি করছি, ঠিক আছে বন্ধুরা। তো কথা হলে আমি নিম সাবান তৈরি করব, যাদের মানে খুজলি, তারপর চুলকানি আছে, দাঁত আছে, একজিমা আছে শরীরের মধ্যে, তাদের জন্য আমি সাবানটা তৈরি করবো। এটা ব্যাস তৈরি করছি, এই ব্যাস দিয়ে আবার সাবান তৈরি করবো, ঠিক আছে। এই ব্যাসটা তৈরি করেছে সবথেকে কঠিন কাজ, এটা সবাই তৈরি করতে পারে না, সবার দ্বারা হয় না, ইনশাল্লাহ আমার দ্বারা হয়ে গেছে। এবার আমি ব্যাস থেকে সাবান তৈরি করব। তো আমি যখন ব্যাস তৈরি করতে পারছি, এটা সাবান তো কোনো ব্যাপার না, এটা কাটবো, এভাবে কেটে, এভাবে কাটবো, কেটে এটাকে আমি কী করবো, একটা ইয়েতে হাঁড়িতে দিয়ে দিব, সেটা গলে যাবে, তারপর ওর মধ্যে আমি সমস্ত যত আইটেম আছে সাবানের সমস্ত আইটেম দিয়ে দিব, বাস ইনশাল্লাহ সাবান তৈরি হয়ে যাবে। তো সেটা আবার আমি ইয়াতে মলের মধ্যে ডালবো, ঠিক আছে, সাবানের যে ইয়ে আছে ফর্মুলাতে তার ঢেলে দিব। আমি সব আমার কাছে আছে, দেখেন আমার কাছে সাবানের ফর্মুলা আমি নিয়ে আসছি, এই দেখেন সাবানের ফর্মুলা আমার কাছে আছে, অনেকগুলো আমি নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। এই কাজটা আমি বিকালে করব, ঠিক আছে বন্ধুরা। তো যারা আমার কাছ থেকে গ্লিসারিন সাবান নিতে চান, বিশেষ করে নিম সাবান, যাদের চুলকানি আছে, তো দেশ এবং বিদেশ থেকে অর্ডার দিতে পারেন। আমি কিন্তু এটা একটা ফ্যাক্টরি তৈরি করবো ইনশাল্লাহ, এবং আমি ব্যাপকভাবে মাল তৈরি করবো, একদিনে 200 কেজি মাল তৈরি করতে পারবো ইনশাল্লাহ, 200। এবার যদি বিদেশ থেকে কেউ অর্ডার দেন, কেউ যদি আমার কাছ থেকে সাবান আমার কাছ থেকে ইনপুট করতে চান, আর তাহলে যোগাযোগ করবেন যে কোনো দেশের মধ্যে, যে কোনো দেশের মধ্যে যারা মাল নিয়ে ব্যবসা করতে চান। আর আমি খুব অল্প অল্প টাকায় দিতে পারবো, ঠিক আছে, অল্প মানে কি, এই যা তৈরি করছি এটা মোটামুটি 120-125 টাকা কেজি পড়ে গেছে আমার নিজেরই। আর এই জিনিসটা এখন বাজারে বিক্রি হয়েছে 210 টাকা কেজি বিক্রি হয়েছে ব্যাস, ঠিক আছে, এই একই ব্যাস 210 টাকা কেজি বিক্রি হয়েছে, কিন্তু আমার কাছে নিলে হয়তো আপনি 150 টাকা পেয়ে যাবেন, যারা নিতে চাবেন 150 টাকা আমার কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে বন্ধুরা। যদি এই শুধু আমার কাছে এই সব ব্যাস নিতে চান 150 টাকা পেয়ে যাবেন, আর যদি সাবান নিতে চান তাহলে এটা আমি দেখব, যদি অন্য কারো কাছে 40 টাকা নেন এক পিস, আমার কাছে 30 টাকা পেয়ে যাবেন, ঠিক আছে, এই ব্যাপার, মানে 5-6 টাকা কম পাবেন সবার কাছ থেকে, মানে আমার কাছে অবশ্যই কম পাবেন, সবার কাছ থেকে আমি 5-6 টাকা কমে দেবো ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, এখন শেষ করলাম, আর এখন ভালো করে বসেনি, ঠিক আছে, এখন একটু কাঁচা কাঁচা আছে, এই জন্য আমি এখন কেটে দেখাতে পারছি না, আবার আমি পরে কেটে দেখাবো। তো এই ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি, পরবর্তীতে আবার দেখাবো। তবে দেখেন, এ দেখেন পড়ছে না, ঠিক আছে বন্ধুরা, এই দেখেন আমি কিন্তু দেখে ইয়া করে দিছি, এই দেখেন এমন করে দিয়েছি আমি, পড়ছে না, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এই দেখেন পড়ছে না। এত যাই হোক, এটা বসে গেছে, আর একটু ভালো করে বসুক, তখন আমি ইয়া করবো। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আপনাদের সামনে এগুলো এখন পরিবেশন করব, আমি তৈরি করছিলাম আপনার সব ব্যাস। তো এই দেখেন সব ব্যাস তৈরি হয়ে গেছে, আর এটা আমি খুলছি, এখন সব লেগে আছে একেবারে মজবুতভাবে, মজবুতভাবে লেগে আছে,
বাসনে রাখতে নাই, কিন্তু বাসনে আমি রাখছি। এই দেখে সর্বনাশ পড়ে গেছিল, দেখতে পাচ্ছেন? এই দেখেন বন্ধুরা, এই দেখেন সব বেশ, সব বেশ। ওকে আপনাকে দেখাচ্ছি, এই দেখেন কত সুন্দর হচ্ছে। আমি কাটছি, দাঁড়ান, এই দেখেন সব বেশ হয়নি, কি সুন্দর হয়েছে দেখেন। তো বন্ধুরা, যারা সব বেশ নিতে চান, আমি এই সব বেশ তৈরি করলাম একমাত্র পশ্চিমবাংলাতে, আমি এইটা তৈরি করতে পেরেছি আমি বলবো, কারণ এরকম আর কেউ নেই এরকম এরকম তৈরি করার। ঠিক আছে বন্ধুরা, তো যারা সব বেশ নিতে চাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা যা যত নেবেন ততই আমি আপনাদেরকে সাপ্লাই করতে পারবো ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, এই দেখেন এখন আমি এগুলোকে নিম সাবান বানাবো। এই দেখেন নিমের পাতা আমি জোগাড় করেছি, নিম সাবান বানাবো এখনই আমি এই সব বেশ দিয়ে। ওকে বন্ধুরা, দেখেন কি সুন্দর হয়েছে, একেবারে দারুণ সুন্দর হয়েছে। এদিক থেকে তাকালে ওই দিক দিয়ে দেখা যাচ্ছে একেবারে, দেখেন। আচ্ছা, এই দেখেন কি সুন্দর, দারুণ হয়েছে, দারুণ হয়েছে একেবারে, তোলাই কঠিন। সব বেশে মল পাওয়া যায়, সে মল আমাকে কিনতে হবে, যেহেতু আমি নতুন তৈরি করলাম, পরীক্ষা করে দেখলাম হয়েছে কি না। হয়ে গেছে, এবার আমি এটাকে আমি এবার মল নিয়ে আসবো, মলে ভালো করে তৈরি করবো। যারা নিতে চাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে, আর যারা বিদেশে নিতে চান তারও যোগাযোগ করতে পারেন, যে কোনো দেশ থেকে আপনারা আমাকে অর্ডার দিতে পারেন। এই দেখেন বন্ধুরা, এই দেখেন কি সুন্দর, সব বেশ খুব সুন্দর, আপনারা কাছের থেকে না দেখলে বুঝতে পারবেন না, মানে ভিডিওতে কীরকম লাগছে, কিন্তু আমার এখানে দেখেন একেবারে এপার এদিক থেকে ওদিকে সব দেখা যাচ্ছে, একেবারে এদিক থেকে ওদিকে সব দেখা যাচ্ছে। তো সব বেশ আমি তৈরি করে ফেলছি আলহামদুলিল্লাহ। এইবার যারা নিতে চাবেন সব বেশ আমার কাছ থেকে নিতে পারেন, বাজারে 210 টাকা দাম, আর আমার কাছে নিতে যদি চান আমি আপনাদেরকে 150 টাকায় দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখন এমন এমন জিনিস আছে তৈরি করার জন্য যেগুলো 100 টাকার থেকে বেশি কেজি, 100 টাকা বেশি কেজি, বুঝলেন তো? কিন্তু তারপরও আমি 150 টাকা কেজিতে দিয়ে দেবো ইনশাল্লাহ। এবার কলকাতায় কিনে আবার আনতে হবে, বাড়িতে আনতে হবে, বুঝতে পারছেন? তারপর আমি আপনাদেরকে 150 টাকায় দেবো। যারা আমার কাছে নিতে চাবেন যোগাযোগ করবেন বন্ধুরা। দেখেন সব বেশ কী সুন্দর, সাবান তৈরি করতে পারবেন, হ্যাঁ খুব সুন্দর। তো আপনারা যারা সাবান তৈরি করার কারখানা করতে চান, সব বেশ একমাত্র আমি তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ। আর যদি কেউ এমন আছে যে আমি তৈরি করতে পারি, কই কমেন্ট করে বলেন যে আমি তৈরি করতে পারি, হ্যাঁ। তো ইনশাল্লাহ সব বেশ আপনারা যারা নিতে চাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। ওকে বন্ধুরা, তো আমি এবার এখন আরও আছে দেখেন এখানে, এই দেখেন। তো আমি ভিডিওটা বেশি বড় করবার এখন ছেড়ে দিচ্ছি। তো দেশ এবং বিদেশ থেকে যারা সাবানের ব্যবসা করতে চান এবং যারা বিদেশে ইনপুট করতে চান, ইন্ডিয়ার থেকে মাল নিতে চান সাবান, তো আমার কাছ থেকে সবথেকে সস্তায় পাবেন, আমি বলে রাখছি, আমার কাছে সবথেকে সস্তায় পাবেন, ঠিক আছে? আমি এবার আমার সামনে সাবান তৈরির ভিডিওগুলো দেখবেন, আমি সাবান তৈরি করবো, অনেক রকমের সাবান তৈরি করবো, যেরকমভাবে আপনার নিম পাতার সাবান তৈরি করবো, তারপরে আপনার আর কসমেটিক যে সাবান, এই সাবান এই দিয়ে তৈরি করবো, কিন্তু সব সাবান এ দিয়ে তৈরি করবো, আর সমস্ত সুগন্ধিযুক্ত সাবান হবে, ঠিক আছে বন্ধুরা? দেখতে সুন্দর হবে আর ব্যবহার করবে অনেক দিন যাবে, কোনো অসুবিধা নেই। ওকে বন্ধুরা, তো আমি ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।